আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বাদ। প্রিয় দ্বীনী ভাই বোনেরা কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি তাকবীরে তাশরিক সম্পর্কে আলোচনা করব। তাকবীরে তাশরিক কি এবং তাকবীরে তাশরিক কোন দিন থেকে কোন দিন পর্যন্ত দিতে হবে সব কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত আমরা জানব যে তাকবীরে তাশরিক কি। তাকবীরে তাশরিক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে একটি বিশেষ তাকবীর। তাকবীরটি হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটি হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক কোন দিন থেকে কোন দিন পর্যন্ত দিতে হবে আপনি যদি চান তাহলে একে জিলহজ থেকে তেরোই জিলহজ পর্যন্ত এই তাকবীরে তাশরিক দিতে পারেন, তাহলে আপনি কিন্তু একটি মুস্তাহাবের আমল করতেছেন। আর যদি আপনি এই মুস্তাহাবের আমল না করেন তাহলে অবশ্যই আপনাকে ওয়াজিবের উপর আমল করতে হবে। আর নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করে তেরোই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত তাকবীরে তাশরিক কমপক্ষে একবার উচ্চস্বরে দেওয়া হলো ওয়াজিব। আর আপনি এই ওয়াজিব যদি লঙ্ঘন করেন, এই তাকবীর যদি না দেন, তাহলে আপনি গুনাহগার হবেন। অর্থাৎ নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর সালাম ফেরানোর সাথে সাথে আপনি কমপক্ষে একবার তাকবীরে তাশরিক বলবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। নারী অথবা পুরুষ সবাই এই তাকবীর মুখে বলবেন। তো সম্মানিত বন্ধুগণ, এই তাকবীর উচ্চস্বরে বলতে হবে, মনে মনে বললে কিন্তু হবে না। সাহাবায়ে কেরামগণ তাই করতেন, উচ্চস্বরে বলতেন। আর সাহাবায়ে কেরাম শুধুমাত্র প্রত্যেক নামাজের ফরজ নামাজের পর পড়তেন না, তারা সব সময়ে এই তাকবীরে তাশরিক দিতেন কুরবানির সময়ে। তো সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও তাকবীরে তাশরিক সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি অন্য মুসলমান ভাইদের কাছে শেয়ার করবেন, যাতে করে সকলে এই তাকবীরে তাশরিক সম্পর্কে জানতে পারে এবং আমল করতে পারে। আর এ ধরনের ইসলামিক ভিডিও যদি আপনারা নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই অনলাইন মাদ্রাসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এবং সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।